হ্যালো ইউ গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 8টা লাইক করে দিলে আমি নেইমার স্কিল নিয়ে আসবো, নেইমার স্কিলের ভিডিও। তোমরা এখানে 9টা লাইক করে দিয়েছো, তো গাইস অনেক অনেক থ্যাঙ্কস যে 9টা লাইক করার জন্য। তো আমি এখন আল হিলাল নিয়েছি, আর আমি এবার বল প্রথম পাবো, তারপর সেকেন্ডলি আমি ওই পাশে চলে যাব, তার মানে আমি নেইমার স্কিল করতে পারবো। ভাই হারি বা জিতি, ভাই নেইমার স্কিল প্রয়োজন, নেইমার স্কিল করতে হবে আমার। হারি বা জিতি তার মধ্যে কোনো ইয়ে হবে না, জাস্ট নেইমার স্কিল। তো ওর অ্যাটেক হলো 99, 92, 92, আমার 96, 95, 95। তো আমি জানি না কে আছে, একবার দেখতে হবে। তো এটা আমার টিম, আরগুলো এক মানে নামানো উঠানো। তো রোনালদো, ওরে বাবারে, ভিনদেশের, মালদিনি, আর অনেক প্লেয়ার আমি খেয়াল করি নাই ভাই। ভিনদেশের একটা হইলেও সেভ দিবে ভাই, সুন্দর ভাই। আমি আগে আগে বলে দিই, প্রথমে আমি পাশে পাশে হেলে একটা গোল দিয়ে ট্রাই দিব, কারণ পরে হবে শুধু নেইমার স্কিল দিব। আর নেইমার দিয়ে অন্তত আমি একটা গোল করাবো নেইমার দিয়ে ভাই। এ তো একটু জন্য উঠতে পারিনি ভাই। রোনালদো আছে, শ্যুট, রোনালদোকে শ্যুট নিতে দেওয়া যাবে না। বাট আমি টাইকেল মারতেছি, দাঁড়া 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 আসতে ধীরে। এতো এতো ও ও বেঁচে গেছি ভাই, তারপর আমার পায়ে ছিল, আমি শ্যুট মারা উচিত হয়নি। আসতে ধীরে, কোনো বোধ একটা গোল দিতে হবে। ও জিদান, না 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 ভাই না, টাইকেল টাইকেল, ও সেভ দিছে ভাই। এই গোল কিপারটাও ভালো ভাই, অনেক সেভ দেয়। তোমরা এটা কেউ নিতে পারো, নিলে আমার মতো করে নিও। ওই দেখছো গাইস, দেখছো সেভ দেখছো, নিলে আমার মতো এরকম করে নিও, বিশ ট্রেডিংও করিয়ে দিও তাহলে ভাই। এটা দেখছো অনেক ভালো খেলবে, তোমরা এরকম করে এটা নিও। এখন দৌড় দিতে হবে, এখন দৌড় দিতে হবে, তাড়াতাড়ি এমবাপ্পে ধরা, এমবাপ্পে সুন্দর। আবার 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 চললো, এবার 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 গোল, এমবাপ্পে প্লিজ গোল গোল, ইয়েস গোল। ওরে আমি ভাবতেছিলাম ভাই, বলটা পাইছি যখন সুন্দর করে খেলি, এটা প্রথম চান্স। প্রথম চান্সে ভাই মিস দেওয়া দরকার নেই, প্রথম চান্সটা গিয়া দিলে ওটা একটু দুর্বল হয়ে যাবে। অনেক গিয়া করে শ্যুটটা নিয়েছি ভাই, যদি এমবাপ্পেটা মিস করতো না ভাই, এমবাপ্পেকে ট্রেডিং করাই দিতাম। তো ভাই সুন্দর বলটা একটু পাস পাস করে, আর লিটারালি গিয়াতে যাই শ্যুট করে, সুন্দর সুন্দর, নাইস, পাস পাস পাস, ঠিক আছে, সুন্দর সুন্দর পাস। ও সুন্দর ভাই, না এটা গোল গোল ভাই। ও কি পাগল নাকি ভাই, কি সেভ, মানে সেভটা তো একদম নর্মাল সেভ ছিল, কথা হলেও শ্যুটে মারতে পারে নাই। রোনালদো কিছু দিয়ে শুট না মারতে পারলে হবে ভাই, কি পাগল নাকি একটু ভাই। বলটা ধর, না হলে আমি আবার গোল খেয়ে পাগল হয়ে যাবো। ও ভাই না, গোল নট গোল। ও ওটা কি ঘুরাই মারছে ভাই, স্পেস ঘুরাই, আর কি বলবো, স্পেস ঘুরাই মারলে তো গোল ভাই, স্পেস নিয়ে মারলেই গোল এমনি, তারপর আবার ঘুরাই মুরাই। আমার কোন জায়গায় আসুস ভাই, ম্যান ভাই এখন মনে করে যে গোল কিপার খারাপ, গোল কিপার ভালো, কয়েকটা সেভ তো দেয়, তুমি আমার প্লেয়ার বলে না ভাই। তো নেইমার, কাঞ্জানা আর রুদ্রিগো, মনে করেন একটু গোল তো খাবাই যদি স্পেস নিয়ে মারে, এমনি আটকায় অনেক গোল কিপারটা, মনে করেন যে গোল কিপার খারাপ আবার। ওকে 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 ওকে, পাস, ঠিক আছে পাস, আরেকটা গোল দিতে হবে, তাড়াতাড়ি আউট করাই দিব নাকি, দেখি আউট কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে আমার মনে হচ্ছে। এ তো দি ব্রয়েন, গোল গোল ভাই, গোল গোল গোল, আমি বলছি ফিনিশে সেভ দিয়ে দিল, গোল ভাই গোল, ইজি দি ব্রয়েন। প্রথম গোল না, তিনটা দুইটা না গোল দিছে, এটা 3 নম্বর গোল, হ্যাট্রিক করে ফেলছে, মানে হ্যাট্রিক করছে মানে আবার এক মেছে না, নর্মালি গোলে গোলে হ্যাট্রিক করে ফেলছে তিনটা। এ তো আমার নামছে ভাই, নেইমার নামছে, অন্তর নেইমার দিয়ে আমি একটা গোল তো দিবই দিব, যে এটাই হয়ে যাক ভাই। চললো চললো, স্কিল আর একটা গোল,
তোমরা দেখিও ভাই, নেমারে খেলাটা দেখিও। এই পাশে ওই পাশে আমি খেলতে পারিনি, কিন্তু এই পাশে অফসাইড এটা, হ্যাঁ এই পাশে আমি ভালো খেলবো, দেখিও। এবার দেখো তাড়াতাড়ি, ঠিক আছে, ওকে এবার দেখো খেলা। ও রোনালদো, না 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 ভাই, মালদিনি সুন্দর। ইয়েস ঠিক আছে ভাই, মালদিনি, ওই মালদিনি কার্ডটা আমার অনেক ভালো লাগবে, সুন্দর। নেমার নেমার, এবার দেখো দেখো, জাস্ট বেশি কিছু না, দেখো দেখো নেমারকে নিচে আর দৌড়ে দৌড়ে পালাই যাচ্ছে। এই তো স্কিল দেখছো গাইজ, দেখছো স্কিল, দেখো আবার দেখো আবার দেখো। এবার ভাই গোল। ও ভাই শুটটা লাগাইতে দেয় না, এই নেমারকে নিয়ে শুট মারলে এটাই মানে আটকাই ফেলে, না হলে এখন আমি গোল দিব ওইটাতে, চিন্তা নেই। গোল না দিলে আমি এখানে যতগুলো পারো ব্যাট লাইক দিও, যদি আমি গোল দিতে না পারি। সুন্দর নেমার নেমার, হ্যাঁ স্কিল, নেমারকে নিলে সবাই ভাগতেছে কেন, সুন্দর 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 সুন্দর, নেমার স্কিল। এবার তো গোল, দেখছো ভেন্দে সাহায্য অনেক কত দূর থেকে মারছি এবার আমি। এই তো আমি বললাম না, গোল দিতে না পারলে ব্যাট লাইকের বন্যা করে দিও, তারপর সমস্যা নেই আমার, এরকমই হয় না গেম প্লে, এরকমই হওয়া উচিত। দেখো নেমারের শুট কেউ আটকাইতে পারে না, মানে বেশিরভাগ আটকাইতে পারে না বেশি কেউ। দেখো কোন জায়গা থেকে মারছে একবার দেখছো, ডিবক্সের কত দূর, আবার ওইদিকে ভিনদেশের ছিল বেস্ট গোল কিপার অফ দ্য ওয়ার্ল্ড, তারপর আটকাইতে পারেনি, যদিও নর্মাল কার্ডটাই ছিল, তারপরও 94 একদম টাটকাটা ছিল, সুন্দর। নেমারের নিচে সবাই ভাগবে, কয়েকটি স্কিল দেওয়া যাক, আর একটা দুইটি স্কিল এতো, আহা নেট মানে গিয়া শেষ, ফাইনাল টাইম। আমি বললাম আরেকবার স্কিল দিয়ে আরেকটা গোল দিব, ওমা হাহাকার দিস, হাহাকার দিস, হ্যাঁ হা দিস কেন, যদিও ব্যাট লাইকটা আমি দিতে চাই নেই, আমি দিয়েছি হা হা। তো গাইস ম্যাচ অনেক শেষ হয়েছে, তার মধ্যে আমি 3টা শ্যুট করছি আর ও 6টা শ্যুট করছে, তার মধ্যে একটা গোল, আমার 3টাই গোল। আর প্রসেশন ছিলাম আমি 49 আর ও 51, আর আমি পাসিং করছি 93 আর ও 89, আর ফাউল একটা হয় নাই, আর একটা অফসাইড হয়েছে ওর। ভাই খেলা কি ছিল ভাই, নেমার স্কিলগুলো দেখছো তোমরা, এরকমই স্কিল দিয়ে আরও বেটার স্কিল আমি অনেক টাইম ইউজ করি, বাট গোলটা সেই অনেক বেশি টাইমেই নেমারের গোলই হয়, নেমার শট না বেশি করে আটকাইতে পারে না কেন কেই জানে। তো গাইস আমার মনে পড়লো যে আমি তোমাদের বলেছিলাম যে আমার ফ্রেন্ডের সাথে যে ভার্সেসটা করছিলাম ওটাতে তোমরা যেন তাড়াতাড়ি 10টা লাইক করে দাও, মাত্র 8টা নাকি 9টা এসে, তো তাড়াতাড়ি এখানে 10টা লাইক পূরণ করো, তাহলে আমি মানে আমার ফ্রেন্ডের সাথে ভার্সেস করার সেকেন্ড পার্ট আনতে পারবো, দেখি ওইটাতে কে জিতে। আর গাইস এখানে যারা নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, এখানে 9টা লাইকেরই টার্গেট রাখছি। আর হ্যাঁ এখানে কমেন্ট করে বলো যে নেক্সট কি এমবাপ্পি স্কিল লিখবে নাকি রুদ্রিগোর স্কিল লিখবে, তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আর যদি 9টা লাইক পূরণ করে দেয় তো তোমাদের কমেন্ট দেখে আমি বুঝবো যে কোনটার ভিডিও আমার বানানোর দরকার, তো ওইটা আমি ছেড়ে দেবো। আর কথায় কথায় ভুলে গেছি যে আমি লেজেন্ডারি 1 উঠবো, দেখবে গাইস এই তো এখনই চলে আসবে, আমি লেজেন্ডারি 1 উঠে গেছি, অনেক কষ্ট হয়েছে লেজেন্ডারি 1 উঠতে, তারপর আমি কষ্ট করে উঠে গেছি। তো গাইস বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।